খাজানে তেরে রাজুকে আমি যা কিছু তোমাদের সামনে আলোচনা করি সবসময় এই সব কিছুই আল্লাহ তাআলার মহব্বতের খাজানার মধ্যে থেকে খাজানা জমিন পর হে মগর ক্যা রাবেতা হে আরশ আজিম সে নেই আতে নজর লেকিন পর পরওয়াজ আহু কে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে যায় মহব্বতের সম্পর্ক হয়ে যায় তো তার আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক তৈরি হয় যে সে জমিনে হাঁটলেও তার অবস্থা এমন দাঁড়ায় যে কেমন যেন সে আরশে আজিমে চলাফেরা করতেছে মাশাআল্লাহ কিন্তু এই বিষয়টা সকলের নজরে ধরা পড়ে না সকলে এটাকে দেখেন নেহি আতে হে নজর এটা সবাই দেখেন লেকিন পারে পরওয়াজ আহুকে শুধু তারাই এই বিষয়টা সম্পর্কে বুঝে তারাই এই বিষয়টা সম্পর্কে জানতে পারে তারাই এই পর্যায়ে মাকাম পেয়ে যায় যারা কিনা আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য সব সময় চোখের পানি অশ্রু অশ্রুর দরিয়া প্রবাহিত করতে থাকে পরওয়াজ আহুকে অর্থাৎ দোয়া করতে থাকে সব সময় তার নজর আল্লাহ তাআলার দিকে লেগে থাকে জেদার দেখু ফেদা হে এশকে ফানি হুসনে ফানি পর ফেদা আল্লাহ পর হে কলবে জান আল্লাহ ওয়ালুকে তুমি যেদিকেই তাকাও সব দিকেই তুমি দেখবা মানুষ কোনো না কোনো সুন্দরী নারীদের পিছনে কোনো না কোনো সুন্দর পুরুষের পিছনে কোনো না কোনো সুন্দরী দুনিয়ার সৌন্দর্যের পিছনে পূজা করতেছে দুনিয়ার সৌন্দর্যের পিছনে পূজা করতেছে আর আল্লাহওয়ালাদের কলব এবং জান সবসময় আল্লাহ তাআলার উপরেই ফেদা হতে থাকে মাশাআল্লাহ তুজে ধোকা না দে ফানি বুতু কি আরজি রঙ্গত কবি দেখোগে তুম কবরো মে আদতার হাল লাশুকে আমার হযরত এখানে একটা জিনিস বলতেছে যে তুমি যে দুনিয়ার বিভিন্ন সৌন্দর্যের পিছনে তুমি তোমার অন্তর লাগানোর কারণে তুমি আল্লাহ থেকে দূরে সরে গেলা সুন্দরী মেয়েদের সুন্দরী দুনিয়ার সুন্দর সৌন্দর্য যেগুলা আরজি আরজি মানে ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী সৌন্দর্য যেমন দোকান কারোবার ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি এই আরজি সৌন্দর্য দেখে তুমি যে আল্লাহ থেকে দূরে সরে গেলা তুমি এক কাজ করো কবরস্থানে একটু যাও প্রতিদিন কিছু সময় কবরস্থানে যে হাঁটা দেখবা যেখানে কত বয়সের লাশ পড়ে আছে তোমার বয়সেরও লাশ আছে তোমার থেকে বড় বয় বৃদ্ধ যারা তাদেরও লাশ এখানে আছে তাদের অবস্থা কি তুমি ডাক দাও তোমার চাচা যে মারা গেছে অথবা তুমি তার তোমার দাদা যে মারা গেছে তাকে ডাক দাও অথবা তোমার বন্ধু যে মারা গেছে এই কবরের মধ্যে শুয়ে আছে তাকে ডাক দাও কোনো উত্তর পাবে না অথচ একসময় তারাই কোনো না কোনো সৌন্দর্যের পিছনে ক্ষণস্থায়ী সৌন্দর্যের পিছনে কোনো নারীর পিছনে কোনো পূজা করছে বসে বসে ঠিক ভিডিও গেম খেলছে অথবা দেখা গেছে যে দুনিয়ার দুনিয়ার পিছনে লাগিয়া দিনকে নষ্ট করছে চিন্তা করছে শয়তানে বুঝাইছে যে সময় তো আছে পরে করে করে হবে না এখনো সময় আছে বয়স আছে পাবি হবে এই করতে করতে দেখবে একটা সময় তোমার চুল দাড়ি সব পেকে গেছে আল্লাহওয়ালারা এরকম হন না আল্লাহওয়ালারা নগদে বিশ্বাসী তারা আল্লাহ তাআলাকে ভালোবাসে নগদে কিসে নগদে বাকিতে না আর আল্লাহ আল্লাহ তাআলা এই ধরনের নগদ বান্দাদেরকে নগদ পুরস্কার দান করে মাশাআল্লাহ কি দান করে নগদ পুরস্কার দান করে তুমি যদি আল্লাহর ভালোবাসার মধ্যে বাকি ফলাও পুরস্কারও বাকি থাকবে আর ভালোবাসা যদি নগদ রাখো তো পুরস্কারও নগদ থাকবে জো আহলে দিল কে জুতু সে
लगे हैं खाक के जर्रा, शरफ हासिल है उनको मोतियों पर ताज शाही के। अर्थात अल्लाह वाला देर जूता उठानो तौफीक जे सकल बंदा देर होइसे एदेर इज्जत एवं सम्मान, एदेर इज्जत एवं सम्मान अल्लाह तालार कासे एतो बेशी जे एरा पृथ्वीर सब किसुर उपरे बादशाही करते सक्षम। माशाल्लाह शरफ हासिल है तादेर सम्मान एवं इज्जत अल्लाह ताला दान करेछे इन मती उपर, मती माने दुनियार जत बड़ बड़ ओलामा इकराम आछे, दुनियार मध्ये जत बड़ बड़ সবার উপরে বাদশাহী করার যোগ্যতা আল্লাহ তাআলা এই আল্লাহ ওয়ালাদেরকে দান করে দেন। যারা আল্লাহ ওয়ালাদের জুতা উঠানো আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করছে। চমন মে জেসে হতি হে আনাদেন কি पुजीराई, कहीं ओ मर्तबे होते हैं सहराओं में जागू के। चमन में जैसे होती है अनादिल की पुजीराई, बागान मध्य जे सकल फूल फुटे ये फूल घ्राण सबार भालो लगे, ফুলের কদর সবাই করতে পারে না। ভোমরা ঠিকই ফুলের কদর জানে, কারণ ভোমরা জানে এই ফুলের মধ্যে মধু আছে। আল্লাহওয়ালা যিনি, যার অন্তর আল্লাহ তাআলাকে চায়, যার অন্তর আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সম্পর্ক করতে চায়, সেই আল্লাহওয়ালাদের কদর করতে পারে। মাশাআল্লাহ, কারণ যেমনি ভাবে ভোমরা জানে ফুলের মধ্যে মধু আছে, তেমনি আল্লাহর কিছু বান্দা এমন আছে যারা জানে আল্লাহ ওয়ালাদের অন্তরে আল্লাহ পাক আছে। মাশাআল্লাহ, কেহি ও মর্তবা হতে হে সেহরো সেহরাওঁ মে জাগু কে। অর্থাৎ অনেক সময় বাহ্যিক দৃষ্টিতে তো দেখা যায় এমন যে আল্লাহ ওয়ালাদের দেখলে কেমন কেমন কিছু নাই, বড় খস্তা হাল, জামানা যেভাবে চলে তার উল্টা ভাবে চলে, দেখতে অত সুন্দর না, ঠিক আছে, আর লম্বা লম্বা কিরাত পড়ে না, লম্বা লম্বা ওয়াজ মাহফিলের মতো ওরকম বয়ান নাই, চলাফেরা একদম সাদা সিধা। তো মনে করতে পারে অনেকে যে আল্লাহওয়ালা কি মানে, আল্লাহওয়ালা তো হবে শান, পিছনে অনেক লোক থাকবে, আগে পিছনে টাইম হবে, মাদ্রাসা মসজিদ থাকবে, যখন যাবে পিছনের লোকজন থাকবে, হেলিকপ্টার দিয়ে নামবে, তো ভাই আল্লাহওয়ালাদের কথা হচ্ছে তারা তারা মতলব রাখে হচ্ছে তাদের উদ্দেশ্য আল্লাহকে নিয়ে, উদ্দেশ্য কি আল্লাহ মাহফিল নিয়ে না, তাদের উদ্দেশ্য মাদ্রাসা মসজিদ নিয়ে নয়, তাদের উদ্দেশ্য আল্লাহ, আল্লাহকে। যেভাবে আল্লাহকে পাওয়া যায় শুধুমাত্র তারা সেই জিনিসটাই চেষ্টা করে, তারা আল্লাহকে পায় বাস ওটার উপরে ইত্তেফাক করে আর এটার উপরেই সন্তুষ্ট থাকে আর নিজেকে এটার মধ্যেই সীমাবদ্ধ রাখে। আর প্রত্যেক আল্লাহওয়ালারা জানে যে আল্লাহওয়ালা হতে গেলে কোনো না কোনো আল্লাহওয়ালার সোহবত দরকার, এই জন্য আল্লাহওয়ালারা আল্লাহওয়ালাদের সোহবতে নিজেদেরকে এমন ভাবে মজবুতির সাথে রাখেন যে অন্য কোন দিকে তাকানোর সময় তারা পান না, কি পান না সময়, তার কারণ তারা দুনিয়াবি লাইনে যে কাজবাজ করে বাকি সময় যেটুকু পায় ওইখানকার সাথে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক। তুমি আমার তো সব আমার,
তো ওদের উদ্দেশ্য এবং ওদের কাজ বাস এরকমই থাকে, আর সবার মতো থাকে না, সবার মতো হয় না। আমি বলি না, আমার শায়খ এরপরে সেটাই বলতেছে। এদের কাছে বাগানও যেমন, এদের কাছে এদের পাশে চাটিয়াল ময়দানও তেমন, চাটিয়াল ময়দান যেখানে কোনো একটা ফুলও নেই। এদের কাছে চাটিয়াল ময়দানও তেমন, আবার এদের কাছে বাগানও তেমন। এরা এইটা নিয়ে তাদের মাথায় কোনো চিন্তা নাই। এবার আমার হযরতে আরেকটা কথা বলতেছে, ইয়ে সবকে সাথ রেহকে ভি, সবসে জুদা রহে, ইয়ে সবকে সাথ রেহকর ভি খোদা কে সাথ রহতে হে। তো এখানে দুটা কথা, ইয়ে সবকে সাথ রেহকে ভি সবসে জুদা রহে, অর্থাৎ বাইন মাছ দেখবা যে সমস্ত মাছের সাথেই থাকে কিন্তু এর গায়ে কাদা লাগে না। তো ইয়ে আল বান্দা যে আল্লাহওয়ালা, যে আল্লাহওয়ালা হতে চায়, এর কার্যক্রম এর চলাফেরা খুব নির্দিষ্ট পরিমাণে হয়। এখানে রাস্তাঘাটে সবসময় তারে পাওয়া যাবে না, দৌড় দিলেই একেবারে একজনে একজনে বললো যে আমার জায়গায় মিছিল হবে, আর এই দৌড় দিয়ে চলে গেছে। আর সবসময় খুঁজে আপন শায়খ শায়খের মসজিদ তালাশ করে, আপন শায়খ যেই খানকার সাথে সে জড়িত, ওই খানকার সাথে জড়িত যিনি শায়খ আছেন, ওই শায়খের রাজি খুশি করা তার উদ্দেশ্য আর তার কার্যক্রম থাকে। সবার সাথে চলাফেরা করে কিন্তু সবার থেকে জুদাও থাকে, তার কারণ জুদা মানে পৃথক থাকে। কেন? কারণ পৃথকতা হলো এ অন্যান্য সবাই যেখানে দৌড় দিতে পারে সেখানেই দৌড়াইবো, এ শুধুমাত্র আল্লাহওয়ালাদের রেজা মন্দির পিছনেই দৌড়াই। যেখানে আল্লাহ রাজি এখানেই তাকে পাওয়া যাবে, এছাড়া একে পাওয়া যাবে না। আমাদেরও আমাকে কোথাও পাওয়া যায় না, খেয়াল করে দিই। তুমি এখানে একটা মিছিল হইলে আমার খুঁজে পাবে না, সর্বনে কোনো মাহফিল হইলে খুঁজে পাওয়া যাবে না। আবার ঠিকই যখন আল্লাহওয়ালাদের কোনো মজলিশ হবে, আমাদের লাইনের কোনো মজলিশ হবে, সবার আগে আমাকে বলবে। আল্লাহওয়ালাদের সোহবতকে আমরা অনেক বেশি দামি মনে করি, সোহবত থাকাটা। এর জন্য এটা বহুত বড় একটা দামি জিনিস। আর যে এরকম সে সবকে সাথ রেহকে ভি খোদাকে সাথ রহতে হে, এর ভিতরে সবসময় সে যেখানেই থাকুক না কেন, সে চাকরিতে থাকুক চাই ব্যবসায় থাকুক যেখানেই থাকুক না কেন, তার অন্তরে শায়খের স্মৃতি এমনভাবে আশ্রয় করে নেয়, এমনভাবে জাগা করে নেয় যে কোনো অবস্থাতেই যে তার শায়খের স্মৃতি সে ভুলতে পারে না, খানকার স্মৃতি সে ভুলতে পারে না, আল্লাহওয়ালাদের স্মৃতি সে ভুলতে পারে না। সেই বান্দাই ভুলে যাবে যার অন্তরে আল্লাহ তাআলার মহব্বতের সামান্য সামান্য কোনো মজা লাগে নাই। কি না লাগে নাই? সামান্য মজা লাগে নাই। যদি মজা লাগে তো সে ভুলতে পারবে না। ঠিক বুঝাইছে? লাইলার গলি দিয়া কুকুর হাইটা যায়, মজনু কুকুরের পাও ধরে সময়। তো কেউ মজনু জিজ্ঞেস করছে তুই লাইলার গলি দিয়া কুকুর হাইটা যেতেছে, তুই কুকুরের পাও ধরেছ না? আমি যাকে ভালোবাসি সেই লাইলার গলি দিয়ে এই কুকুর চলাফেরা করে, এই কারণে আমি এই কারণেই কুকুরে দেখতেছি না, কুকুরের দাম আমার কাছে এই কারণে বেশি কে যে সে লাইলার গলি দিয়ে চলাফেরা। আমার শায়খ পীর মুর্শিদ হযরত মাওলানা আজমান খান লাহোরী সাহেব বলতেন যে তুম আপনি আপকো আল্লাহ ওয়ালু কি দর কি কুত্তা সমঝো, তুমি আল্লাহওয়ালাদের দরবারে নিজেকে একটা কুকুরের মতো মনে করো। কি মনে করো? নিজেকে একটা কুকুরের মতো মনে করো, এর বেশি কিন্তু নিজেকে মনে করো।
কারণ আল্লাহওয়ালাদের দরবারের কুকুরও কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। মাশাআল্লাহ। এর প্রমাণ হচ্ছে আসহাবে কাহাফ, আসহাবে কাহাফের কুকুর আল্লাহওয়ালাদের সাথে থাকার কারণে জান্নাতে যাবে। মাশাআল্লাহ। আল্লাহওয়ালাদের মজনু কইতেছে যে এটা বিষয় না, কুকুর এইখান দিয়ে হেঁটে যাইতেছে আমি পাও জমাইতেছি, এই কারণে না, ঢাইলার গুলি দিয়ে হাঁটে। আল্লাহওয়ালাদের দরবারে যে আসা যাওয়া করে তাদের মর্তবা, তাদের ইজ্জত, তাদের সম্মান আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক গুণ বেড়ে যায়, অনেক অনেক গুণ বেড়ে যায়, বেড়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আলিহি ওয়া সাহবি আজমাইন। এখানে আরেকটু কথা আছে, ও ও কর ঘিস জো কেসি মুর্দা পর হোতা হে ফেদা আক্তার, ও কিরগিজ জো মুর্দা পর ফেদা হোতা হে আক্তার, ও ক্যা জানে কে ক্যা রুতবা হে ইন শাহবাজু কে। যে যার নজর সবসময় ময়লা আবর্জনার থেকে থাকে, যে শালিকটা খালি ময়লাই খায়, কি খায় ময়লা, সে কি বুঝবে বাস পাখির ব্যাপারে? বাস পাখি তো আকাশে উড়ে আর সর্ব মাঝে মাঝে যদি বাস পাখি চিন্তা করে আমি ল্যান্ড করব তো পাহাড়ে ল্যান্ড করব, এখন শালিক যে সবসময় ঘু খাওয়ার তালে আছে ওটা তো পাখি, আর বাস পাখিও বাস পাখি। তো শালিক আর বাস পাখির মধ্যে পার্থক্য আছে, নতুন পয়সাও পাখি, নজর রাখ পাহাড় কি চাটার পর। তুমি পিঁপড়ার মতো এই নিচের দিকে, মানুষের নিচে নিচের দিকে তাকাইতেছো নিজেকে তালাশে, আর দশ জনের মতো এটা আসলে উচিত না। আল্লাহ তাআলা মুসলমানদেরকে শাহী বাজ বানাইছে, বাজ পাখি বানাইছে, এদের নজর থাকবে আসমানের উপরে, নজর থাকবে অনেক বড়, আর আল্লাহর কাছ থেকে নিবে বান্দাকে দিবে। মাশাআল্লাহ। দোস্ত এই পর্যন্ত আল্লাহওয়ালা যারাই হয়েছে আল্লাহর কাছ থেকে নিছে, নিয়েই দুনিয়ার মধ্যে আলোড়ন সৃষ্টি করছে, অনেকে করছে, অনেকে আলোড়ন অন্যভাবে সৃষ্টি করছে। তো আল্লাহওয়ালাদের প্রত্যেক আল্লাহওয়ালাদের জীবন এক একটা ইনকিলাব, এক একটা ইনকিলাব। তার কারণ হলো আল্লাহ তাআলা প্রত্যেক আল্লাহওয়ালাদের জীবনের মধ্যে এমন কিছু ভেদ এবং ভেদে মারেফত, এমন কিছু ভেদ, এমন কিছু রাজ, এমন কিছু রহস্য রাখেন, যেই রহস্য কারণে এই পৃথিবীর অনেক কার্যক্রম আল্লাহ তাআলা তাদের ওসিলায় চলমান ও ধাবমান রাখেন। এই জন্যে তুমি সত্যিকারের যদি আল্লাহওয়ালা হও তাহলে এই পৃথিবী তোমার কাছে, পৃথিবীর মূল্য তোমার কাছে সামান্যই সামান্যই মনে হবে, আর আল্লাহওয়ালাদের মূল্য এমন মনে হবে যে পুরো পৃথিবী তোমার এক সাইডে আর আল্লাহওয়ালাদের মহব্বত তোমার এক সাইডে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।